হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো রবি সিম থেকে কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলবে। অনেক সময় আমাদের রবি সিমে টাকা রিচার্জ করলে আমাদের ব্যালেন্স থেকে টাকাগুলো কেটে নেয়। এছাড়াও আমরা রবি সিমের কাস্টমার কেয়ারে কথা বলে যে কোনো অফার সম্পর্কে আমরা জানতে পারি অথবা যে কোনো সার্ভিস আমরা বন্ধ করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে রবি সিম থেকে লাইভ কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। তো রবি সিম থেকে কাস্টমার কেয়ারে কথা বলার জন্য একটি নতুন কোড তারা আপডেট করেছে। অনেকে হয়তো এই কোডটি জানেন এবং অনেকে হয়তো এই কোডটি জানেন না। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সহজে আপনারা রবি সিমের কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার, চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কোনো রবি সিম থেকে কাস্টমার কেয়ারে কথা বলতে হলে আপনাদের মোবাইলে ডায়াল অপশনে চলে আসবে এবং আসার পরে এখানে ডায়াল করবেন 121। তো ইতিমধ্যে এই কোডটি আপডেট করেছে তারা, এর আগে 123 ছিল। এখন আপনারা রবি সিমের কাস্টমার কেয়ারে কথা বলতে হলে 121 কল করবেন এবং আজকের ভিডিওটি আপনারা হেডফোন কানেক্ট করে শুনবেন, তাহলে আপনারা প্রতিটা স্টেপ বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা 121 কল করে দিচ্ছি। শুভ অপরাহ্ন, রবি সেবায় আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু রবি হেল্পলাইন। আপনার অবশিষ্ট ব্যালেন্স হল 6,868 টাকা। লোন সম্পর্কে জানতে অথবা শেষ 5টি খরচের তথ্য জানতে এক চাপুন। আপনার নম্বরের স্পেশাল অফার ও মিনিট বান্ডেল সম্পর্কে জানতে 2 চাপুন। কম খরচে ইন্টারনেট প্যাক সম্পর্কে জানতে ও কিনতে 3 চাপুন। ইন্টারনেট সেটিং ও ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে 4 চাপুন। আপনার নম্বরে গান ও অন্যান্য সার্ভিস চালু ও বন্ধ করতে 5 চাপুন। ভিজুয়াল আইভিআর 1216 এবং মাই রবি অ্যাপের লিঙ্ক পেতে 6 চাপুন। আপনার নম্বরের সকল সার্ভিস বন্ধ করতে 7 চাপুন। টু চেঞ্জ ইয়োর ল্যাঙ্গুয়েজ প্রেস 9। আপনি স্মার্টফোন গ্রাহক হলে মাই রবি অ্যাপ থেকেও আমাদের সেবা নিতে পারেন। অ্যাপের ডাউনলোড লিঙ্ক পেতে 3 চাপুন। 121 আইভিআর থেকে অন্যান্য সেবা নিতে 4 চাপুন। এজেন্টের সাথে কথা বলতে প্রতি মিনিট 67 পয়সা চার্জ প্রযোজ্য, নিশ্চিত করতে 5 চাপুন। তো ভিউয়ার্স, আপনারা লাইভ কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য এখান থেকে 5 চেপে দিবেন। আপনার কলটি এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। সেবার মান উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য কলটি রেকর্ড করা হবে। আসসালামু আলাইকুম, রবি থেকে বলছি, বলছি কি ভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা ভাইয়া, রবি সিমের যে এসএমএস প্যাক গুলো, এগুলো আমরা কিভাবে সেভ করব? সেই কোড গুলো কি এসএমএস ব্যালেন্স চেক করবেন কিভাবে? হ্যাঁ, এসএমএস ব্যালেন্স চেক করতে হলে কাইন্ডলি ডায়াল করুন *222*12# এই কোডটি। কোডটি এসএমএস করে দিয়েছে, তাহলে চেক করে দেখতে পারো। এবং আর রবি সিমে কি এই মুহূর্তে কোনো ফ্রি অফার চলছে? এমবি ফ্রি অফার? হ্যাঁ না স্যার, কোনো প্রকার ফ্রি অফার নেই। বলছি, রবি সিম থেকে কোনো এসএমএস অফার অথবা মিনিট অফার কেনার জন্য কোনো কোড রয়েছে, যে কোডটি ডায়াল করে আমরা সব মিনিট অথবা সব এসএমএস প্যাক গুলো দেখতে পারবো? এসএমএস প্যাক এখন কোড এসএমএস করে দিয়েছি। মিনিট বান্ডেল দেখতে হলে ডায়াল করবেন স্যার *0# কোডটি এসএমএস করে দিয়েছি। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। আর রবি সিম থেকে যদি টাকা কেটে নেয় তাহলে এই সার্ভিসটা আমরা কিভাবে বন্ধ করতে পারি? আপনি যদি হচ্ছে টাকা কেটে নেয় আমাদের সার্ভিস বন্ধ করতে, বিষয়টি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you.
তো ভিউয়ার্স আশা করছি বুঝতে পারছেন কিভাবে রবি সিমস থেকে কাস্টমার কেয়ারে সরাসরি লাইভ কথা বলবেন। তো আজকের ভিডিওতে আমি লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই।